ডিবি পুলিশ পরিচয়ে ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী সাইদুর রহমানকে তুলে নিয়ে এক সপ্তাহ পর পুরনো মামলায় আসামি করার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যবসায়ী ও সাইদুর রহমানের পরিবারের সদস্যরা মানববন্ধনে অভিযোগ করেন গত উনিশ ডিসেম্বর দুপুরে কাপড় কেনার কথা বলে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায় সিসিটিভির ফুটেজে সেই দৃশ্য ধরা পড়েছে এরপর অনেক খুঁজেও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করতে গেলেও কোতোয়ালি পুলিশ জিডি নেয়নি বলে অভিযোগ তাদের পরে ছাব্বিশ ডিসেম্বর তাকে গ্রেফতার দেখানো হয় এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার জানিয়েছেন জাল রুপির মামলায় সাইদুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে